ছোট মানুষ থাকবে সমস্যা কোথায় সমস্যা কোথায় তুমি কি সেটা বুঝতে পারতেছো না তুমি তো আমাকে বিয়ে করে নিয়ে আসছো আর আজকে যদি তোমার মেয়ে এখানে থাকে আমি কোথায় থাকব আমি একটু কমটাটা সরিয়ে দেই মাশাআল্লাহ আসলে আমি তোমার কাছে একটা জিনিসই বলবো তুমি এমন কোনো কিছু করবে না যেটা করলে আমি অনেক কষ্ট পাব তোমার এক কথা বারবার কেন বলতে হবে তুমি তো আমাকে কথাটা বলেছিলে আমি তো সব মেনে নিয়েছি আর শুনো সারাটা দিন এই ভারী শাড়িটা আমি পরে আছি আমার না খুব মাথা ব্যথা করতেছে আর সামনে শুয়ে পড়ি শুয়ে পড়বে হ্যাঁ ঠিক আছে চলো শুয়ে শুয়ে কথা বলি আরে এই কি করছিস তুই হা ওট এই দুষ্টু মেয়ে হা তুই কি করছিস এগুলো বাবা এটা তুমি কি বলতেছো আমি প্রতিদিন যা করি আজকেও তো ঠিক তাই করতেছি আমি প্রতিদিন তো এই ঘরে ঘুমাই আর জানো বাবা আমার না খুব ঘুম পাইছে আমার ঘুমাইতে দাও তো আরে পাগলি তুই বুঝতেছিস না মা তুমি না লক্ষ্মী যাও তুমি তোমার রুমে গিয়ে আজকে ঘুমাও না না এটা আবার কেমন কথা হলো আমি তো আমার বাবাকে ছাড়া কখনোই ঘুমাই নাই আর কখনো ঘুমাইতেও পারবো না আমার বাবাই আমার সব কিছু আমি এখানেই ঘুমাবো তোমাকে বলেছি না অন্য রুমে গিয়ে ঘুমাও যাও আহা তুমি এরকম করছো কেন ওর সাথে থাকুক না আমাদের সাথে থাকুক না মানে ছোট মানুষ থাকবে সমস্যা কোথায় সমস্যা কোথায় তুমি কি সেটা বুঝতে পারতেছো না তুমি তো আমাকে বিয়ে করে নিয়ে আসছো আর আজকে যদি তোমার মেয়ে এখানে থাকে আমি কোথায় থাকব তুমি কিন্তু সবকিছু জানো সবকিছু জেনে শুনে তুমি আমাকে বিয়ে করেছো আমার মামরা মেয়েটা জন্মের পরপরই তার মাকে হারিয়েছে বলতে পারো আমি ওর মা আমি ওর বাবা আমার মেয়েটা আজ পর্যন্ত আমাকে ছাড়া কোথাও একটা রাত কাটায়নি তাই হয়তো আজকে ও এমন করছে থাকুক না আমাদের সাথে তোমার সব কথাই তো শুনলাম কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনেতে আজকের এই রাতটা নিয়ে স্বপ্ন থাকে ওই রকম স্বপ্ন তো আমারও ছিল কিন্তু তোমার মেয়ের জন্য তো আমি আমার স্বপ্নটা নষ্ট করতে পারবো না পারবে না না ওকে গুড তাহলে একটা কাজ করো তোমার কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু গুছিয়ে নাও মানে মানে খুব সহজ তাছাড়া আমি চাই না তুমি আমার জীবনের সাথে আরো গভীরভাবে জড়িয়ে যাও তার আগে আমি তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসি তুমি ভালো থাকতে পারবে চলো এখনো সময় আছে আমাদের কি ব্যাপার চুপ করে আছো কেন চলো চলো